পাঁচতলা মসজিদ করেছেন, প্রতি কাতারে 200 জন লোক দাঁড়াতে পারে, টাইস করা ইমামদের চেয়ারে বসে মানুষের বানানো 3 নম্বর খুতবা দেয় বসে বসে, সেই চেয়ারের দাম হলো 10 লাখ টাকা। মসজিদের একটা ঝাড়বাতি বিক্রি করলে এইরকম মসজিদ দুইটা করে দেওয়া যায়, তাদের মজুখানাটা বিক্রি করে দিলে এইরকম 4টা মসজিদ করা দেয়, কিন্তু মসজিদের জুমান নামাজের ইমামতি যে লোক করে সে হলো বেদাতি, হাকিমপুর দিয়ে পান খায়, তাবিজ বিক্রি করে খায়, ওই মসজিদের মর্যাদা তো বহু দূরের কথা, ওর থেকে আমাদের ভাঙা টিনের ঘরে ঘোষণা দিয়ে আল্লাহ নবীর পদ্ধতিতে সালাত আদায় করার মর্যাদা কোটি গুণে বেশি। আমরা এটাতে বিশ্বাস, কে কয়তলা দিল, কার পরিমাণ কত, কে কত কোটি টাকার মানুষ সেটা আমরা দেখবো না। আমরা ইন্ডিয়া থেকে আসতে বেনাপোল দিয়ে একটা জায়গা, পুরাটা ভাঙি বলবো না, বুঝে ফেলবেন, মুন্সিগঞ্জ জেলার নামও বললাম, সেখানে রাস্তার পাশে একটা মসজিদ আছে, ওখানে জুমার খুতবার সময় গাড়ি ঘোড়া থামে, অন্তত 20টার মতো বাস থামছে আমাদেরটা শহর। আমরা ওই জুমার খুতবা শুনছিলাম, মানে সালাত করবো আর কি, সালাত করে আমরা আসবো, নাম জানলে বলেন না কেউ, এমন একটা ব্যক্তি মসজিদ করে দিয়েছে, তিনি বড় শিল্পপতি, করে দিয়ে চলে গেছে, আসে না গ্রামে। তো সেই মসজিদে ভিতরে যায় দেখি ডুপ্লেক্স বাড়ি, দেখছেন কখনো ডুপ্লেক্স সিস্টেমে, উপরের মুসল্লি গ্লাস দিয়ে দেখা যাচ্ছে, এত সুন্দর দৃশ্য আর এমন সুন্দর পরিবেশ যে একসঙ্গে মনে হয় হাজার উপরে মানুষ সালাত করতে পারবে। ওযুখানা মেয়েদের জন্য ভিন্ন, পুরুষদের জন্য ভিন্ন, মহিলাদের উঠে দেওয়ার পরিবেশ ভিন্ন, সেই সুন্দর আরে দেখার মতো অবস্থা, এসি, ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার চতুর্পাশের দৃশ্য দেখলে আপনার চোখ জোড়ায় যাবে, মানুষের কি এতই টাকা থাকে, এত সুন্দর মসজিদ করে দিয়েছে, দুঃখে লজ্জায় আত্মহত্যা জায়েজ থাকলে মনে হতো আল্লাহ মানুষ আত্মহত্যা করে মরে যেত, এই মসজিদের এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম হলো জুমার খুতবার ইমাম, কি বলেন খতিব, সেই খতিব হলো এক বেদাতি যোগান। এ পাগলের এখনো গালে জর্দা দেখা যাচ্ছে, রুমাল টুমাল দিয়ে মহিলা মানুষের মতো পর্দা করে কোন রকম চোখটা বাড়া আছে, আর জাল হাদিস বলতেছে, সমান জাল হাদিস কয়, আমি আরামে বসে শুনতেছি। আমি যখন মসজিদে ঢুকি তখন বাদে 1:27, তখন আমি সরাসরি 2 রাকাতের নিয়ত করছি, যে এই 2 রাকাত পড়তে পড়তে নিশ্চিত ইমাম নামাজ শুরু করে দেবে, এটা একটু বোঝা যায় বারান্দায়। এখন আমি নামাজ শেষ করি, এখন দেখি ও কেবল বাংলা শেষ করলো, এখন আরবি শুরুই করেনি, 1:46 দাঁড়াইলো নামাজে, এটাই তো করে বেদাতি না। আমরা তখন সেজদায় যাবো, আশপাশে বহু মসজিদের কান্নাকাটি শোনা যাবে, এটা নিয়ম। তো ওই লোকটা আরবিতে বলতেছে, আল্লাহ তুমি তাদের থেকে আমাদের বাঁচাও যারা তোমার উমারের 20 রাকাত তারাবি মানে না, আল্লাহ এই কথা কথা আরবিতে বলতেছে, পাগল টাকা। তারপরে আরবিতে বলতেছে, আল্লাহ তাদের থেকে তুমি আমাদেরকে হেফাজত করো এই ফেতনাবাজদের যারা তোমার নবীর সুন্নাহ বোঝে না, মসজিদে এসে জোরে আমিন বল, বলতেছে ডাইরেক্ট, ধ্বংস চাচ্ছে, 11 বার দোয়া করলো তারাবির ব্যাপারে রমজান মাসে, যে আল্লাহ যারা 20 রাকাতের কম তারাবি পড়ে তাদেরকে তুমি হেফাজত করো তাদের থেকে আমাদের, এই যে পরিস্থিতি। ডানে বামে সালাম ফেরানোর পর ইমাম বলতেছে, আপনারা দেখলাম কিছু জোরে আমিন বললেন, আপনারা কি আমাকে ভয় দেখাতে চাচ্ছেন, পাওয়ার কত। তখন ভিতরটা ছেড়ে গেল, প্রায় 21 কোটি টাকা দিয়ে লোকটা শুনলাম মসজিদ করছে, টাকা কম বেশি হতে পারে প্রায় 20 কোটির উপরে, অথচ জোকার বসাত হয়েছে, জোকার পাগল, এই পাগল মানুষকে ডেলিভারি দিচ্ছে জাল হাদিসের, বলতে শোনেন কিয়ামত হবে সেই দিন যেদিন আয়ুব নবীর গায়ে পোকা লাগছে, সব কয় যে আল্লাহু আকবার, জানেন কিয়ামত কবে হবে, যেদিন ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেটে ঢুকাইছে আবার মাছের পেট থেকে বের করছে, জানেন কিয়ামত হবে কোন দিন, যেদিন নূহ নবীর নৌকাতে পায়খানা করছে এবং নৌকার পায়খানা সাফ হয়েছে সেদিন, লোকজন কয় যে আমি, এক সিরিয়ালে লোকটা 23টা জাল হাদিস বললো, একটা লোক প্রতিবাদ করলো না, সবাই বলতেছে আল্লাহু আকবার, আমরা তো পিছনে বারান্দায় বসে আছি, কথা বলার জায়গা নেই, এই হলো জাতির অবস্থা। তা আমরা এই প্রতিষ্ঠানে এসে আমরা সালাত আদায় করে জুমার খুতবা দিয়ে আমরা আত্মতৃপ্তি বোধ করি, কারণ এখানে অলরেডি আগেই ঘোষণা দেওয়া আছে, এখানে প্রাণ ভরে নবীর সুন্নাহ মোতাবেক খুতবাও হয় সালাতও হয়, ঠিক কিনা। আর তারা তাদের মসজিদের গেটে অনেক সময় লিখে রাখে লামাজাবিদের প্রবেশ নিষেধ, দেখছেন নাকি, দেখছেন না, তারপরে লিখে রাখছে পুরুষ মহিলার নামাজের 11টা পার্থক্য, কি কি তা কয় না, কয় 11টা পার্থক্য লিখে রাখছে,
তারপর লেখছে কেন 20 রাকাত তারাবি জরুরি, 8 রাকাত হলো নামাজই নাই, তখন লেখে রাখছে 1 রাকাত বিতির মানে নামাজ নাই। এরকম করে করে তারা ব্যঙ্গ করে এই মসজিদের ব্যানারে ব্যানারে টানায় দিয়েছে ঢাকাতে। গ্যাপে গ্যাপে গেলে দেখে আসবেন সুন্নার বিরুদ্ধে তাদের অবস্থান কত জটিল। আল্লাহ তাআলা তাদের থেকে তুমি এই স্মরণ মনা মুসলিম উম্মাকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ এই মসজিদ শুধু না, কমিটির ভাইদের সাথে আমার 5 মিনিটও কথা বলার সুযোগ হয় নাই, তবে আমি একটা সুধারণা করে বলতেছি, এটা শুধু মসজিদ থাকবে এটা আমি চাচ্ছি না। আল্লাহর কাছে বলি আল্লাহ এটা তুমি মাদ্রাসা কমপ্লেক্স এবং মসজিদ হিসাবে কবুল করো। আল্লাহ এখান থেকে শত শত বাচ্চা দিন শিখে 64টা জেলায় যারা দাওয়াতে কাজ করতে পারে দেশ বিদেশে, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ তুমি তাদের উত্তম সেবা দান করো। আল্লাহ আমাদের যত রোগবালাই তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহ ঈমান আছে তবে গুনার কারণে কবরে শাস্তি হচ্ছে তুমি তাদের, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله আমরা যদিও আমাদের পরিস্থিতি অনুকূলে না, গরমে আপনাদেরও কষ্ট হচ্ছে আমাদেরও, তবু আমরা এক অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ। তাই আমাদের কষ্ট তো বহু দূরের কথা, আমাদের বক্তব্যের দ্বারা আপনার বক্তব্য দ্বারা একজন ভাই যদি অন্ধকার থেকে ফিরে আলো পেয়ে যায় এটাই হবে এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সফলতা, এবং সেটা হবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলি এই আপনাদের ইউনিয়নের নামটা উচ্চারণ করা কঠিন, বাংগড্ডা, বাংগড্ডা ইউনিয়ন বাসী শুধু নয়, যারাই আল্লাহর দিন প্রেমী কোরআন এবং সুন্নাহর প্রতি যাদের ভালোবাসা আছে তাদের জন্য এটাই একটা বিরাট বড় মার্কাজ। আমরা 7তলা 10তলায় বিশ্বাসী না, ঠিক না? 5তলা মসজিদ করেছেন, প্রতি কাতারে 200 জন লোক দাঁড়াতে পারে, টাইস করা ইমামদের চেয়ারে বসে মানুষের বানানো 3 নম্বর খুতবা দেয় বসে বসে, সেই চেয়ারের দাম হলো 10 লাখ টাকা।